পাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই এত সুন্দরভাবে আমি আপনাদেরকে সমস্ত কথাটা বলতে পারলাম। আমি হয়তো তো নিয়মত যে আমি তথাকথিত যারা এখনই একটা দল করছেন কালকে সঙ্গে সঙ্গে মুহূর্তে মধ্যে অখুশি হয়ে গেলো, আজকে আমি প্রশাসক নেই, যতদিন প্রশাসক ছিলাম ততদিন তৃণমূল কংগ্রেসে, আর প্রশাসক থাকলাম না আমি আর একটা দলে চলে গেলাম, এইটা যদি জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিদের পরিচয় হয় তাহলে আগামী দিনে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি মানুষের কোনো রেসপেক্ট থাকবে না। এই যে পদ্ধতি আমি আপনাদের কথা বলতে আমার সঙ্গে, আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সাথে সাথে আমার দল তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের আমাদের সকলের দিদি, আমাদের সকলের নেত্রী, তার আশীর্বাদে আমি দুটো টার্মে পরপর দুটো পর্বে হালিশহর পৌরসভায় পৌর প্রধানের দায়িত্ব পালন করবার চেষ্টা করেছি। এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যেটুকুন কাজ করবার আমি করতে পেরেছি, হয়তো অনেকটা কাজ বাকি রয়ে গেছে, নিশ্চয়ই আগামী দিনে সেটাও হালিশহর পৌরসভা সম্পূর্ণ করবে। আমি যখন আমাদের এই সেকেন্ড পর্বটা, দ্বিতীয় পর্বটা শেষ হলো, আপনারা সকলে জানেন যে মে মাসে আমাদের এইবারের পর্বটা শেষ হয়েছে, পাঁচ বছর সম্পূর্ণ হয়েছে, মানুষ পাঁচ বছরের জন্য আমাদেরকে নির্বাচন করেন, নির্বাচিত হয়েছিলাম আমরা, কিন্তু তারপরে এই করোনার জন্যে নির্বাচন কোনো জায়গায় করা যায়নি, যার ফলে এটা এমন একটা মানে পলিসি তৈরি করা হয় যাতে সারা পশ্চিমবঙ্গেই পৌর প্রশাসক দিয়ে যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে পৌর প্রশাসক দিয়ে যাতে মানুষকে পরিষেবাটা পৌঁছে দেওয়া যায়। তো সেই সময় যখন আমাদের এই মে মাসে শেষ হলো, আমি সেই সময় আমার জেলা সভাপতি মাননীয় শ্রদ্ধেয় জ্যোতিপ্রিয় মল্লিককে অনুরোধ করেছিলাম যে এর পরে যখন পৌর প্রশাসক আপনারা দায়িত্ব দেবেন তখন যদি আমাকে অব্যাহতি দিয়ে অন্য কাউকে দেওয়া হয় তাহলে আমার খুব ভালো হয়, কারণ আমার মা অসুস্থ মানুষ, বৃদ্ধ, একদম বৃদ্ধা আমার কাছে থাকেন, আমার স্ত্রীও এই মুহূর্তে কিছুদিনের জন্যে রেস্টে রয়েছেন, সম্পূর্ণ শারীরিকভাবে সম্পূর্ণ রেস্টে রয়েছেন, কাজে নেই, আমার সন্তান ছোট, আমার কিছুদিনের জন্য একটু ছুটি চাই, ছুটি চাই মানে আমি দলের সম্পূর্ণ কাজ করতে পারবো, কিন্তু মিউনিসিপ্যালিটির কাজ করতে গেলে চব্বিশ ঘন্টা দিতে হয়, সেই চব্বিশ ঘন্টা সময়টা আমি ঠিকমতো করে দিতে পারছি না। এটা আমার মনে হয়েছে যে হালিশহরের মানুষকে পরিষেবা দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন অত্যন্ত জরুরি এবং তার জন্য চব্বিশ ঘন্টা দেওয়াটাই দরকার, তা আমি সেটা দিতে পারছিলাম না। কিন্তু তখন আমাদের শ্রদ্ধেয় সভাপতি বলেন যে না, এটা এই মুহূর্তে পলিসি হয়েছে সেন্ট্রালি যে সমস্ত যারা পৌর প্রশাসক যারা হবেন তারা সকলকে চেয়ারম্যানকেই পৌর প্রশাসক করা হচ্ছে যাতে স্থিতাবস্থা বজায় রাখা যায়, যাতে পরিবর্তন না করে যাতে কাজটা। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।